আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ মেজ। আজকে আমরা আছি জকিগঞ্জে। জকিগঞ্জ সিলেটের একটি উপজেলা এবং জকিগঞ্জ থেকে কাছে ইন্ডিয়া অলমোস্ট দেখা যায়। তো অলমোস্ট সিলেটের শেষ মাথায় এখানে একটি এন্টারটেনমেন্ট পার্কে আমরা এসেছি। আমরা বেসিক্যালি এখানে সাইট ভিজিটে এসেছিলাম, ইন এ সেন্স যে আমরা হয়তো এই পার্কের কোনো এক্সটেনশন বা কোনো কিছু ডিজাইন করবো, বাট বেসিক্যালি এটা হয়ে গেছে আমাদের জন্য একটা বিজনেস কনসালটেন্সি টাইপ। আমি যদি বলি যে এখানে পার্কটা আছে এবং পার্কের জন্য বিশাল বড় একটি স্পেস আছে, এবং আমরা যতটুকু দেখলাম যে যত ধরনের অ্যামিনিটিস ফ্যাসিলিটিস দেওয়া পসিবল সবই কিন্তু অলরেডি দেওয়া আছে, বিভিন্ন রকমের রাইড অলরেডি দেওয়া আছে। এখানে ঘটনা যেটা ঘটেছে যে জায়গা অনেক বেশি হওয়াতে বিভিন্ন রাইডের মাঝখানে অনেকগুলো নেগেটিভ স্পেস তৈরি হয়েছে। তো আমরা প্রথমে যদিও বা ভেবেছিলাম আমরা হয়তো কোনো রাইড ডিজাইন করবো বা পার্ক ডিজাইন করবো, ফাইনালি আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে আসলে একটা পলিসি ডিজাইন করতে হচ্ছে। কারণ আমাদের এখানে কনসালটেন্সির মূল যে উদ্দেশ্য সেটা থাকবে এই পার্কের ট্র্যাকশন কীভাবে আরও বেশি বাড়ানো যায়। এখানে কিন্তু বিভিন্নভাবে রেভিনিউ জেনারেট করার চেষ্টা করা হয়েছে। আমার পিছনে এলপিজি ফিলিং স্টেশন দেখতে পাচ্ছেন, এখানে হোটেল পাওয়া যায়, এছাড়াও ভেতরে রিসর্ট তৈরি করা হচ্ছে, চিলড্রেন্স পার্ক আছে, গেমস জোন আছে, ফুড কোর্ট আছে এবং খাবারের মান কিন্তু খুবই ভালো, সব কিছুই আছে। তারপরেও এই জায়গাটার অ্যাট্রাকশন আরও বাড়ানোর জন্য কীভাবে আরও আপগ্রেড করা যায় সেই রিলেটেড কাজ করতে আমরা এখানে এসেছি, এবং ফিউচার যে এক্সটেনশনগুলো হবে সেই এক্সটেনশনগুলো কী পলিসিতে ইউটিলাইজ করা যেতে পারে বা কোন পলিসিতে আগানো যেতে পারে সেই সম্পর্কে আমরা কিছু কনসালটেন্সি দেওয়ার জন্য আসছি। যদিও বা ডিজাইন করার জন্য এসেছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদেরকে এই ধরনের একটি কনসালটেন্সি দিতে হচ্ছে। এই ভিডিও বানানোর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে যারা এন্টারটেনমেন্ট পার্ক বা পার্ক ডিজাইন বা অ্যাজ এ বিজনেস সেট আপ করতে চান তাদের কিন্তু এখানে অনেক কিছু লার্নিংয়ের বিষয় আছে। যেমন এটা শহর থেকে অনেক দূরের একটি জায়গা, এখান থেকে আমাদের একটা বড় লার্নিং কিন্তু এসেছে। লার্নিং হচ্ছে আপনি যত বেশি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিসিটি ইউজ করা যত বেশি রাইড দিবেন এই রাইডগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার কনজিউম করবে, এবং গ্রাম এলাকায় বা শহরের বাইরে কিন্তু একদম ইলেকট্রিসিটি থাকে না, যার কারণে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জেনারেটরের ডিমান্ড অনেক হাই, যেই আপনাকে যে পাওয়ার সাপ্লাই আপনার দরকার সেটা কিন্তু অনেক হাই। এটা কোনোভাবেই আপনারা কাভার দিতে পারবেন না, কাভার দিলে এটা কাভার দেওয়ার যে খরচ এবং রাইড থেকে যে ইনকাম এই দুটো কিন্তু ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম। তাই আপনারা যদি শহর থেকে দূরে আউটস্কার্টে কোনো এন্টারটেনমেন্ট পার্ক করতে চান তাহলে কম ইলেকট্রিসিটি ইউজ হয় বা একটু ক্লেভার ডিজাইন কিন্তু জরুরি। সেকেন্ড হচ্ছে সিলেটের মতো একটা এলাকা, এই এলাকার অনেক বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হওয়া মানে কিন্তু প্রচুর শ্যাওলা। তো এটা আর একটা অনেক বড় লার্নিং যে এটা আসলে কীভাবে সলভ করা যেতে পারে। থার্ড আর একটা বিষয় হচ্ছে যে বাইরের এলাকায় যেহেতু স্পেস অনেক বড়, স্পেস অনেক বড় হওয়ার কারণে দেখা যায় রাইডগুলো বা ফ্যাসিলিটিগুলো অনেক দূরে দূরে মানুষজন ডিজাইন করে ফেলে, যেহেতু জমি অনেক সস্তা। তো এটাকে আসলে যত বেশি কম্প্যাক্ট রাখা যাবে তত কিন্তু আসলে সিভিলের কস্ট অনেক কম পড়বে, লাইক ফুটপাথ এবং ঘাস টার্ফ এই জিনিসগুলো ম্যানেজ করা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। সো আপনার জায়গা অনেক বেশি থাকলেও মূলত ইঞ্জিনিয়ারিংটা বা আর্কিটেকচারটা করতে হবে আপনি কত কম্প্যাক্ট বা কম জায়গায় সবগুলো অ্যামিনিটিস ফ্যাসিলিটিস নিয়ে আসছেন। যেমন এই প্রজেক্টে আমি মূলত যে চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছি ওনাদের স্পেস অনেক বেশি হয়ে গেছে এবং প্রতিটা এন্টারটেনমেন্ট সেটের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, এবং দুটো ফ্যাসিলিটির মাঝখানে অনেকগুলো ঘাস চলে আসছে বা ফুটপাথ চলে আসছে, এগুলো মেনটেন করা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে, বা ঘাসগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে এগুলো মেনটেন করা অনেক টাফ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আরও কিছু যেমন ফুড মেনু এই জিনিসগুলো নিয়ে কিন্তু কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, লাইক আমি স্পেশালি শহর থেকে অনেক দূরে যদি হয় এখানে আমি বাংলা খাবার যদি রাখি বাংলা খাবারের কিন্তু ওয়েস্টেজ বেশি হয়, চাইনিজে কম হয়। সো ফুড মেনুতেও আসলে ডিজাইন করার কিছু বিষয় আছে। থার্ড হচ্ছে কিছু কিছু জায়গা আমার কাছে মনে হয়েছে যেহেতু স্পেস অনেক বেশি কিছু কিছু জায়গাগুলো যদি বাইরের মানুষজনকে রেন্ট দেওয়া যায়, লাইক একটি টি স্টল যদি কোনো কফি শপকে রেন্ট দেওয়া যায় সেই কফি শপ ওয়ালা এখানে এসে কফি বিক্রি করবে, ফুচকাওয়ালাকে যদি বিক্রি করতে দেওয়া হয় তাহলে ফুচকাওয়ালা এখানে কাজ করবে। তো এইভাবে কিন্তু স্পেসের ইউটিলাইজেশন বাড়ানো যেতে পারে, অ্যাট্রাকশন অনেক বাড়ানো যেতে পারে। কারণ হচ্ছে গ্রামে বা শহর থেকে একটু বাইরে এই সমস্ত জায়গায় এই ধরনের ফ্যাসিলিটিতে যতটুকু পরিমাণ দায়িত্ব বা ফ্যাসিলিটি অন্য মানুষকে ডেলিগেট করে দেওয়া যেতে পারে, এই ধরনের ফ্যাসিলিটিতে যত বেশি দায়িত্ব অন্য মানুষকে বা অন্য কোম্পানিকে ডেলিগেট করা যাবে ততটাই রিস্ক কিন্তু কমে আসবে এবং এটা প্রফিটের দিকে যেতে পারবে। আর সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়েছে এই ধরনের ফ্যাসিলিটির ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং জায়গাগুলো একটা যে কোনো রেস্টুরেন্টের মতো একটি এন্টারটেনমেন্ট পার্কেরও একটি মূল চ্যালেঞ্জ হচ্ছে জায়গার অকুপেন্সি বাড়ানো, মানে যত বেশি মানুষ ভেতরে ঢুকবে এন্ট্রি টিকিট দিয়ে তারা রাইড ইউজ করুক আর না করুক, তারা রেস্টুরেন্ট ইউজ করুক আর না করুক, অনেক বেশি পরিমাণে মানুষজনকে আসলে ভেতরে ঢোকার জন্য সুযোগ দিতে হবে। তো এই ছিল আমাদের সিলেটের জকিগঞ্জে আমাদের একটি এন্টারটেনমেন্ট পার্কের ভিজিটের
এবং ভিজিটের পরবর্তী আমাদের কিছু আইডিয়া। তো আপনাদেরও যদি এই ধরনের কোনো সার্ভিস প্রয়োজন হয় ডেফিনেটলি আমাদের কাছে যেতে পারেন। আর এটা নিয়ে আমরা ফাইনালি কী ডিজাইন করেছি বা কী পলিসি কীভাবে চিন্তাভাবনা করছি সে সম্পর্কে আমাদের পেজে রেগুলার আপডেট দেওয়া হবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইক দেবেন, একই সাথে আমাদের ওয়েবসাইটটাও বুকমার্ক করে রাখবেন। থ্যাংক ইউ।